السلام عليكم ورحمة الله جار علامتي بوجبين الله আপনাকে ভালোবাসেন আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন সকল বান্দার প্রতি তার দয়া অফুরন্ত গুনাহগার বান্দাকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন আবার কোন বান্দাকে তিনি খুব বেশি ভালোবাসেন আমল ও তাকওয়ার কারণে চারটি আলামত দেখে চেনা যায় তাদেরকে নিচে হাদিসের আলোকে আমলগুলো বর্ণনা করা হলো এক নম্বর হচ্ছে মানুষ তাকে ভালোবাসবে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো রাবি বলেন অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম ও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন অতঃপর সেই বান্দার জন্য জমিনে স্বীকৃতি স্থাপন করা হয় আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমি অমুককে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো রাবি বলেন অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম ও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তোমরাও তাকে ঘৃণা করো এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন অতঃপর তার জন্য জমিনে ঘৃণা স্থাপন করা হয় এখানে উল্লেখ্য অনেক বেঈমানকেও মানুষ ভালোবাসে তাদের বহু সংখ্যক ফ্যান ফলোয়ার আছে তাহলে তাদেরকেও কি আল্লাহ তাআলা ভালোবাসেন না তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মূলত ঈমানদার বা মুমিনদের ভালোবাসা বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে মুমিন বা নেককারদের পছন্দের ব্যক্তিকে পরিণত করবেন এখান থেকে বোঝা যায় মুত্তাকি বা নেককার ব্যক্তিরা সবাই কাউকে ভালোবাসলে বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবাসেন আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে মানুষের জনপ্রিয়তা চেয়ে বেড়ানোর দরকার নেই সঠিক পথে চললে আল্লাহ তাআলা তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেবেন দুই নম্বর হচ্ছে বিপদ আপদ লেগে থাকবে তবুও তিনি আল্লাহর উপর সন্তুষ্ট বিপদে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন ইব্রাহিম আলাইহিস সালাম এর অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ তাআলা কুরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ তাআলা ফিরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই বহু ঈমানদারের জীবনে দেখবেন দুঃখ কষ্ট বিপদাপদ লেগে থাকে এর কারণ ব্যাখ্যা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনদের জন্য দুনিয়া কারাগার সদৃশ ও কাফিরদের জন্য জান্নাত স্বরূপ মুসলিম শরীফের 2956 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদের সম্মুখীন করেন আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণে ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন আর আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা তাদের পরীক্ষা ফেলেন যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহ সন্তুষ্ট থাকে আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহ তাআলা অসন্তুষ্টি থাকে তিরমিজি হাদিস নাম্বার 2096 তখন সে বান্দারাও এই পরীক্ষা ও মুসিবতে কল্যাণকর মনে করেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকে তার শরীরে প্রচণ্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তীব্র জ্বর আপনার তিনি বলেন আমাদের নবী রাসূলের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বললেন নবীদের উপর আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর কার উপর তিনি বললেন তারপর নেককার বান্দাদের উপর
তাদের কেউ এতটা দরিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না। তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে। ইবনে মাজাহ শরীফের 4024 নম্বর হাদিস। অন্য বর্ণনায় এসেছে, কোনো ব্যক্তির জন্য বিনা শ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ তার শরীর সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন, অতপর সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকত রহমত মহান আল্লাহর কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদা স্তরে উপনীত হয়। আবু দাউদ হাদিস নাম্বার 3090। 3 নম্বর হচ্ছে, দুনিয়া মুখিতা থাকবে না। আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদ পদবী অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি এসব দুনিয়াবী কোনো কিছুতে তার আকর্ষণ থাকবে না। আল্লাহ তাআলার কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন, চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না। মূলত আল্লাহ তাআলা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়ার ফায়দা থেকে সরিয়ে রাখেন। সুবহানাল্লাহ, এ বিষয়ে অনেক হাদিস পাওয়া যায়। তার মধ্যে একটি হচ্ছে, কাতাবা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়ার প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন, যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি স্পর্শ করলে অসুবিধা হবে তাকে পানি থেকে বাঁচিয়ে রাখে। তিরমিজি হাদিস নাম্বার 2036। তবে এ অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়াতে দিলে তিনি আল্লাহর ঘৃণিত ব্যক্তি হয়ে যাবেন। প্রিয় বান্দাদের অনেককে আল্লাহ তাআলা দুনিয়ার প্রাচুর্য দিয়েছেন, এসব ব্যক্তিদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহু, সুলাইমান আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম সহ অনেকে রয়েছে, তবে তাদের কারো মধ্যে দুনিয়া প্রীতি ছিল না। এসব বান্দাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন আবার ভালোবেসেছেন। 4 নম্বর হচ্ছে, দিনী জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার অবারিত সুযোগ। আল্লাহ তাআলার ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো তাকে আল্লাহ দিনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন, আল্লাহ হই দানকারী আর আমি বন্টনকারী। বুখারী শরীফের 71 নম্বর হাদিস। অন্য হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণে ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন। লোকেরা জিজ্ঞেস করল, পবিত্র করেন কিভাবে? তিনি বললেন, মৃত্যুর আগে তাকে নেক আমলে তৌফিক দেন, অতঃপর তার উপর তার মৃত্যু ঘটান। সহিহুল জামে হাদিস নাম্বার 306 নম্বর। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, অপর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন তার বান্দার সম্পর্কে কল্যাণ ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন। বলা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে তিনি আমল করতে দেন? তিনি বললেন, মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলে তৌফিক দান করেন। তিরমিজি হাদিস নাম্বার 2142। অন্যত্র ইরশাদ হয়েছে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন সে বান্দাকে সুমিষ্ট করেন। জিজ্ঞেস করা হলো, সুমিষ্ট কি? তিনি বললেন, মৃত্যুর আগে ভালো কাজ তার জন্য উন্মুক্ত করে দেন, অতঃপর এর উপরই তার মৃত্যু হয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলিম উম্মাহর সবাইকে তার ভালোবাসা পাওয়ার মতো আমল করা তৌফিক দান করুন। আমিন।